অ্যাবসলিউটলি হাসি খুশি, যার যা খুশি যেভাবে খুশি, শুধু সময়ে। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি করোনা ভাইরাস দিয়ে। আমি একটু প্রশ্ন করতে চাই, এখানে সায়েন্সের ছাড়া অন্য যারা আছে তারা তো একটা মানুষের সেল কীভাবে তৈরি তা জানো তো? একটা সেল ওয়াল আছে, তার ভিতরে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। তাহলে আমরা একটা ভাইরাসের কী আছে একটু খুঁজি। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আছে, শুধু একটা নিউক্লিক অ্যাসিড, আইদার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ, আর তার পাশে একটা প্রোটিনের কোট আছে, ঠিক আছে, ভেরি গুড। খুশত টি2 ফাজ সম্বন্ধে জানার কারণে, ওকে ফাইন। তো এই ফাজগুলি হচ্ছে ব্যাকটেরিওফাজ অর্থাৎ ব্যাকটেরিয়াল ভাইরাস, তারা আর অ্যানিমেল ভাইরাস যারা তারা অ্যানিমেলকে অ্যাটাক করে। কম্পিউটার ভাইরাসও কিন্তু আছে, কিন্তু ওইটা এই ভাইরাসের সাথে তুলনীয় না। তো যাই হোক, আমাদের অ্যানিমেল ভাইরাস নিয়ে কথা, অসংখ্য ভাইরাস আছে, অসংখ্য। এই যে করোনা ভাইরাস বলছি, এই যে করোনা শব্দটা বলছি, এটা কি জন্য আসছে বলে দেই। ছোট্ট একটা বাচ্চাকে একটা সূর্য আঁকতে বললাম, কি আঁকবে? একটা গোল্লা দিবে, কতগুলি সোজা ই করে দিবে, এক্সাক্টলি এই যে সোজা দণ্ডগুলো দিল, স্পাইকগুলো, এটাই হচ্ছে করোনা। এই ভাইরাসটার গায়ে এইরকম কিছু স্পাইক আছে, অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় এই জিনিসটা, দ্যাট ইজ করোনা ভাইরাস। কামড় দিলে কি রোগ হয়? ভেরি গুড, কখনো র‍্যাবিস বলবে না, কারণ ওইটা পশু পাখিদের হয়, পশুদের হয় র‍্যাবিস। ওই র‍্যাবিড অ্যানিমেল মানুষকে কামড় দিলে হয় জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। এইটা শেপ হলো বুলেটের মতো, বুলেট শেপ, তো এইরকম শেপের উপর ভিত্তি করে ভাইরাসের নাম আছে। এই করোনা ভাইরাসটার নাম হলো ওই করোনার জন্যে, এই সূর্যের ছটা, এই ছটার জন্য আছে 2000 ধরনের। কেন 2000 ধরনের? সমস্ত স্পেসিস, স্পেসিস বলতে কি বুঝি আমরা? প্রজাতি, প্রজাতি তো অসংখ্য আছে, প্রত্যেকটা এক প্রজাতির ভাইরাস অন্য প্রজাতিকে আক্রমণ করবে না, এটা হলো শতসিদ্ধ সৃষ্টিকর্তার রুল। তাইলে মানুষের জন্য যে করোনা ভাইরাস, আমার বাদুরের জন্য তো সেই ভাইরাস নয়, শুকরের জন্য তো সেটা নয়, সাপের জন্য তো সেটা নয়, কিন্তু একটু ঝামেলা ঘটে গেছে। ঝামেলা ঘটে গেছে, মানুষ এখন এত বেশি বিধ্বংসী হয়ে গেছে যে এরা আর নিজের আবাসস্থলকে বাড়ানোর জন্য অন্যের আবাসে গিয়ে হাত দিয়েছে, যার কারণে প্রকৃতিতে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। তাই এর ভাইরাস ওর ভাইরাস মিলে জট পাকিয়ে গেছে। কিভাবে হচ্ছে? ওই নিউক্লিক অ্যাসিডটা বলেছি, ওইটার মধ্যে একটু ঝামেলা ঘটে গেছে, জিনোম চেঞ্জের কারণে তারা এরকম ডিভাস্টেটিং হয়ে গেছে। শুকর একটা মানুষকে কেমন ইনফেক্ট করে, পাখিটা করে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার নাম শুনেছি, বার্ড ফ্লুর নাম শুনেছি, সোয়াইন ফ্লুর নাম শুনেছি, ওগুলি কিন্তু ওদের ভাইরাস করছে। কেন করছে? এই জন্যে যে আমি তার সাথে সহবস্থান কোনো কারণে তাকে বাস্তুচ্যুত করেছি, তাকে সর্বশেষ, হয়তো গোপনে গোপনে আরো অন্য জায়গায় হচ্ছে, তুলনা দিতে পারি না অতীতে এই ভাইরাসটা ছিল এরকম, তুলনা দিতে পারি না। নতুন একটা জিনিস হয় তখন তাকে নাম দেই নভেল, ঠিক আছে, উপন্যাস নয়, নভেল, এটা ভাইরাসের বেলায় যে নতুন, পূর্বে দেখা যায়নি, ঠিক আছে। এখন এই ভাইরাসটা পূর্বে দেখা যায়নি, তাহলে এর বড় ভাইদের কি কি দেখা গিয়েছিল? ইয়েস, দেখা গিয়েছিল, আমরা সার্স নাম শুনেছি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, আমরা মার্স নাম শুনেছি, সৌদি আরবে হজ করতে যে বা অন্য সময় এপিডেমিক আকারে যে জিনিসটা হয়ে যায়, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, এই সবগুলি কিন্তু করোনা ভাইরাস। এবং এগুলি হওয়ার পরে কি রোগ হয়? একদম সিম্পল একটা চিত্র শুধু চোখের সামনে ভাসিয়ে তোলো, কয়েকদিন ধরে ভাল লাগছে না, ঘুষঘুষে জ্বর, বিছনা ছাড়তে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না, বন্ধু বান্ধব ভাল লাগে না, ফেসবুক ভাল লাগে না, বই পড়তে ভাল লাগে না, ক্লাসে যাই না, তারপর একটু জ্বর বাড়লো, জ্বর বাড়ার সাথে সাথে হাঁচি শুরু হলো, কাশি শুরু হলো, নাক দিয়ে পানি ঝরা শুরু হলো 2-3 দিন, তারপরে কী কী জানি হলো, খাইতে দিতে পারি না, আস্তে আস্তে আবার সবগুলি সেরে গেল, চিকিৎসা দিলে 1 সপ্তাহ সারে, না দিলে 7 দিনে সারে, নিজে নিজেই শেষ হয়ে যাবে, কারণ এটা যখন মানুষ ইনফেক্ট করে তখনই তার এগেনস্টে শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং 7 দিনের মধ্যে ম্যাক্সিমাম এটাকে সে হটিয়ে দেয়।
এবং একবার যখন এটা হয় পরের বার আবার এটা দিয়ে হয় না, কারণ তার এগেনস্টে ক্রিয়াশীল অ্যান্টিবডি তখন শরীরে থাকে। ঠিক আছে, সব তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার এই কি সমস্যাটা করলো এখানে? করোনা ভাইরাসের এই উদ্বিগ্নতা যে কারণে, সেটা হচ্ছে এই ফ্লুর রোগীকে আমরা কি কেউ বলবো যে 7 দিন পরে বা 10 দিন পরে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে? কেউ বলবো না। হ্যাঁ, দুইটা ক্যাটাগরিতে আমরা একটু উদ্বিগ্ন হই, একেবারে লেদা বাচ্চা, বরিশালের শব্দটা ব্যবহার করলাম, একেবারে লেদা বাচ্চা হলে আর একেবারে বুড়ো হলে, ওদের তো শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম, তাই ওরা এই সাধারণ সর্দি কাশিতেই ঘাবড়ে যায়। এবং যদি দেখা যায় তার হার্টের প্রবলেম থাকে, কিডনিতে প্রবলেম থাকে, লিভারের প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেমের কারণে সে মারা যায়, আমরা বলি যে ইনফ্লুয়েঞ্জা তাকে ফ্যাটাল অ্যাটাক দিয়েছে। ঠিক আছে, এইটারও সম্ভাবনা less than 1%। তার মানে ওই ছোট বাচ্চা এবং বৃদ্ধদের মধ্যে ইনফ্লুয়েঞ্জাতে যদি মারাত্মক অবস্থা তৈরি হয়, তাতে যদি সে মারা যায়, সেই সম্ভাবনা প্রকৃতিতে 1%-এর চেয়েও নিচে। ঠিক সেই জায়গায় করোনা ভাইরাস যদি হয়, এই যে ব্রাইট ব্রিলিয়ান্ট হেলদি ইয়াচ, এত সুন্দর ভালো স্বাস্থ্যের অধিকারী, এখানে শুধু লেকচার শোনার জন্য বসে আছে, ছেড়ে দিলে ফুটবল খেলতে যাবে, তাদের যদি 70 জন মারা যায় 100 জনের মধ্যে, তাহলে কি ঘটবে? করোনা ভাইরাসের উদ্বিগ্নতাটা হলো এখানে, সে যখন অ্যাটাক করবে মোটামুটি নিশ্চিত 100 জনকে অ্যাটাক করলে 70 জন মারা যাবে, তার ইমিউন স্ট্যাটাস যাই থাকুক না কেন। এইখানে আমরা কি করতে পারি? আমরা কিছুই করতে পারি না, কারণ ওই যে বলেছি চিকিৎসা দিলে 1 সপ্তাহ, না দিলে 7 দিন, মানে চিকিৎসা কিচ্ছু হবে না। ভাইরাসের গেস্ট আমাদের চিকিৎসা খুবই সীমিত এবং ভাইরাস খুব দ্রুত গতিতে তাকে চেঞ্জ করে ফেলে, সেই জন্যে চিকিৎসা দিয়েও আটকানো যায় না। আজকে যে ভাইরাস আমার শরীরে ঢুকলো, সে যে অ্যান্টিবডিটা তৈরি করেছে, তার গেস্টে যেটা তৈরি হয়েছে, এ যখন ওই শরীর থেকে বের হয়ে গিয়ে অন্যকে অ্যাটাক করে, সে পরিবর্তিত হয়ে যায়, তাই আবার নতুন করে তাকে ইনফেক্ট করতে পারে, তাই একজন বছরে কয়েকবার ইনফ্লুয়েঞ্জায় ভুগতে পারে। সত্যি না এটা? ইনফ্লুয়েঞ্জা একবার হয়ে গেলে আর জীবনে হবে না, এরকম কেউ কি বলতে পারে একটা রোগের নাম যেটা একবার জীবনে হলে আর হবে না? কোন পক্স? চিকেন পক্স। পক্স দুই ধরনের আছে, একটা হলো বড় পক্স যেটা আগে ছিল, আর এখন চিকেন পক্স। বড় পক্স পৃথিবীতে নাই, এটাকে আমরা সরিয়ে দিতে পেরেছি, শুধুমাত্র পৃথিবীর 3টা জায়গায় বোতলে তার জীবাণু আছে, কারণ যদি কোনোদিন চলে আসে তুলনা তো করতে হবে, এটা পক্স ছিল। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিবে না যে সে মরে নাই, সেরকম এটাকে প্রমাণ করতে হবে যে এটা পক্স ছিল, এক। আর দ্বিতীয় যেটা চিকেন পক্স, সারা পৃথিবীতে আছে এক ভাই, হারাধানের একটি মাত্র ছেলে, অতএব সে যদি কিন্তু আমাদের ডাক্তারদের কাছে এসে বলে নাকি আমার 2 বার হয়েছে, আমরা কনফিউশনে পড়ি, কিন্তু আমি বলি দূর আমার তো পড়াশোনা করা আছে, এটা দ্বিতীয়বার হতে পারে না, তো বলি হ্যাঁ আপনার বেলায় হয়তো এটা এক্সেপশন, কিন্তু আসলে তোমরা জেনে রাখো চিকেন পক্সের একটাই প্রজাতি আছে, অতএব এটা দ্বিতীয়বার তোমাকে ইনফেক্ট করবে না। কেন করবে না? যেহেতু এটা এগেনস্টে অ্যান্টিবডিটা আমার শরীরে আছে, যদি কারো না হয় তাহলে তো সে সবসময় এদের জন্য সাসেপ্টেবল রয়ে গেল, যে কোনো সময় হতে পারে, তাই না? আর যদি কারো হয়ে যায় নিজের থেকে, তাহলে কি হবে, তার ভিতরে এমন একটা ব্যবস্থা হবে যে এটা চুপ করে বসে থাকবে ভিতরে। এবং তোমরা কি কেউ দেখেছো যে হাফ কপালে, কপালের অর্ধেকটায় খুব ফুসকুড়ি ফুসকুড়ি উঠেছে, প্রচন্ড ব্যথা, কামতেছে রোগী, বুকে এক পাশে একটা এরকম ফুসকুড়ি উঠেছে, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, এটাকে হারপেস জোস্টার বলে, এটা ওই চিকেন পক্সের কারণে। যদি কখনো দেখে ওই শরীরের ভিতরে ভাইরাসটা চুপচাপ থাকা অবস্থায় যে এই ব্যক্তি একটু বিপদে পড়েছে, হাতি কাদায় পড়ে গেছে, তখন চামচিকা লাথি মারে, ঠিক সেই তখন সে সুপ্ত অবস্থা থেকে একটু জেগে উঠে, জেগে উঠে ও চিকেন পক্সের করতে পারে না, কি করে, এই হারপেস জোসারটা করে। তো যাই হোক, এটা গেল একটা জিনিস। আমাদের এই করোনা ভাইরাসে যে ঘটনাটা ঘটছে সেটা আমি বলে দিয়েছি, সিম্পল একটা ইনফ্লুয়েঞ্জা টাইপ জ্বরের সাথে সাথে শুরু হবে, হালকা জ্বর দিয়ে খাঁচি থাকবে, কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, শ্বাসকষ্ট হবে। এরপর থেকে এটা ঘটবে কদিন? এটা আমার শরীরে জীবাণু ঢোকার 3 থেকে 5 দিনের মধ্যে এটা ঘটবে। তাহলে প্রথম 3 দিন আমি ধরে রাখবো যে আমার ভিতরে জীবাণু থাকা সত্ত্বেও আমাকে কোনোভাবে আলাদা করা যাবে না, বোঝা যাবে না। তাই বর্ডারে আমাদের যারা চেকপোস্ট বসিয়েছেন, থার্মাল স্ক্যানার বসিয়েছেন, ওই 3 দিনের ভিতরে যারা আসবে তাদের টিকিটাও ধরতে পারবে না, ওরা কিন্তু ভাইরাস নিয়েই দেশে ঢুকে যাবে। তাইলে আমরা একটা চেকপোস্ট দেখলাম যে এটা অকার্যকর। দ্বিতীয় হলো, এটা যখন প্রকাশিত হবে 3 থেকে 5 দিন পরে, যখন জ্বর জ্বর শুরু হবে, তার থেকে থাকবে এটা 7 দিন, তাহলে 5-7-12 দিন। তাহলে আমরা যদি কাউকে কোথাও কনফাইন্ড রাখি, কোয়ারেন্টাইনে রাখি, তাহলে 2 সপ্তাহ বা 14 দিন যদি রাখি, তাহলে মোটামুটি সেফ।
কারণ সে যেদিনই তাকে কট করি না কেন, তার মধ্যে 14 দিনের মধ্যে পুরো চক্র শেষ। এর মধ্যে যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন তাহলে ওইটা ছিল না, আর যদি অন্য কোনো ঘটনা ঘটে তো ঘটল। বেশ, অন্য সাধারণ ইনফ্লুয়েঞ্জায় 1 সপ্তাহ পরে রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু এইখানে 1 সপ্তাহের মধ্যে সে সুস্থ হবে না। কি ঘটনা ঘটে? ঘটনাটা ঘটে নাক দিয়ে এটা ঢোকে, নাক দিয়ে ঢোকার পরে যে এপিথিলিয়াল সেলগুলি আছে, আমি বিশ্বাস করি সবাই এটা জানে, আবরণী কলা, এইগুলির মধ্যে সে প্রবেশ করে। এখন এই যে প্রবেশ করলো, এটা কিন্তু মানুষের করোনা ভাইরাস হলে শুধু ইনফ্লুয়েঞ্জা করতো, এটা প্রত্যেক বছরে শীতের শেষে বা শীতের শুরুতে আমাদের সবারই এরকম একটু একটু হয়ে চলে যায়, এটা কিন্তু সাধারণটা। এই অসাধারণটা হলো সে ওই সেলটার মধ্যে ঢুকার পরে সে ওখানে বংশবৃদ্ধি করে, সেলটাকে ফুলিয়ে দেয়। সেলটা ফুলিয়ে দিলে পরে একটু চিন্তা করে দেখো, আমার পুরো রেসপিরেটরিতে যে এপিথিলিয়াল সেলগুলি আছে তাদের কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করা। হোয়াট ইজ দি ফাংশন অফ রেসপিরেশন? এক্সচেঞ্জ অফ গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন চেঞ্জ করা। এই সেলগুলি বেলুনি হয়ে যাওয়ার কারণে, সোলেন হয়ে যাওয়ার কারণে এরা ওই পার্টিসিপেট করতে পারে না। যদি পার্টিসিপেট করতে না পারে তাহলে আমার শরীরের ভিতরে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট সব তৈরি, যেগুলো বের করতে পারছি না, কারণ এক্সচেঞ্জ করার জন্য আমাকে লাংসটা ওকে থাকতে হবে, ব্লাড সার্কুলেশন ওকে থাকতে হবে, কিন্তু তারা এক্সচেঞ্জ হইতে পারছে না। এক্সচেঞ্জ না হইতে পারে না, প্রত্যেকটা সেল অক্সিজেনের অভাবে ভোগে, এটাই বলি আমরা হাইপোক্সিয়া। এই হাইপোক্সিয়া যখন হয় তখন সুস্থ, দিব্য সুস্থ একটা মানুষ খুব দ্রুত মৃত্যু মুখে পতিত হয়, কারণ তার ভিতরে মেটাবলিজম চলে না। মেটাবলিজম মানে বিপাক, বিপাকের জন্য আমাদের অক্সিজেন লাগে। আমি আশা করি তোমরা ক্রেভ সাইকেল কি জিনিস জানো, অক্সিজেন গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করে তো আমরা চলবো, এটিপি তৈরি করে তো আমরা চলবো, এটিপি এনার্জি কয়েন, এটিপি তৈরি করছে সারা শরীর এটিপি চালাবে, কিন্তু সেই এটিপির জন্য আমার দরকার অক্সিজেন, সেই অক্সিজেন নিয়ে যায় ব্লাড, সেই ব্লাডে যেতে পারছে না কারণ সেলে এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে এই হাইপোক্সিয়াটা হলো তার মূল কারণ। সবচেয়ে প্রথমে সাফার করে কিডনি, কিডনি ফেল করে, নেক্সট সাফার করে লিভার, তারপরে হার্ট, এবং হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আর এই শরীর দিয়ে কী হবে? তাই না, আমাদের তো সবই পড়ে থাকে পৃথিবীতে, শুধু সৃষ্টিকর্তা কর্তৃক এই অন্তরাত্মাটা থাকে না, আর হার্টটা বন্ধ হয়ে যায়, এই তো দিব্য চক্ষে। তাহলে এই ঘটনাটা, এই যে মাল্টি অর্গান ফেলিওর ঘটনাটা ঘটলো ডিউ টু হাইপোক্সিয়া, অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাব ঘটলো ডিউ টু বেলুনিং অফ সেলস, যে সেলগুলি এক্সচেঞ্জ করতে পারছে না গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, এই কন্ডিশনটা তৈরি হলো শুধুমাত্র ভাইরাস রেপ্লিকেশনের কারণে, ভাইরাসটা ওই সেলের মধ্যে বংশবৃদ্ধি করে। বেশ, যখন হাইপোক্সিয়া শুরু হয় তখনই সেলগুলি কিছু কিছু মরে যায়, মরে গেলে পরে ওই ভাইরাসগুলি বেরোয় আসে, সেল থেকে বেরোয় এসে তার প্রতিটা নিঃশ্বাসের সাথে, হ্যাঁ নিঃশ্বাসের সাথে, তার লালার সাথে, যে কোনো শরীরের সিক্রিশনের সাথে সেই ভাইরাসগুলি বের হয়। তাহলে যে রোগীটা এই করোনা ভাইরাসের রোগী হলো, আমি তাকে কী বধ দেখব? আমি 20 বধ পরিত্যাজ্য মনে করব, তার নিঃশ্বাসের সংস্পর্শে যাব না, তার লালার সংস্পর্শে যাব না, তার সিক্রিশনস যেগুলি আছে তার সংস্পর্শে যাব না, তাকে কন্ট্যাক্ট করবো না, ধরবো না, তার থেকে 2 ফুট দূরে থাকবো যেন তার নিঃশ্বাস আমাকে না করে। কারণ সে একটা হাঁচি দেওয়ার সাথে সাথে তোমরা যদি দেখো যে অসংখ্য কণার মতো বেরোয় আসে আমাদের নাক মুখ দিয়ে, এর প্রত্যেকটার মধ্যেই ভাইরাসগুলো আছে, এবং ভাইরাসটা ওই ফ্লুইড আবরণীর মধ্যেই বেঁচে থাকে, যতক্ষণ পর্যন্ত এটা থাকবে এখানে ততক্ষণ পর্যন্ত ভাইরাসটা জীবিত থাকবে, যেই না বাতাসে বা রোদের আলোতে শুকায় যাবে অমনি সেও মরে যাবে। তাহলে কী হলো, ওই অবস্থায় তাকে এক্সচেঞ্জ হইতে হবে। তাইলে যদি কারো খুব ভালোবেসে কাছাকাছি যাই, প্রথম সম্ভাবনা, দ্বিতীয় সম্ভাবনা যদি সে আমার মুখের উপর হাঁচি মেরে বসে, কাশি দিয়ে বসে, তাহলে তৃতীয়ত যদি তার গা টাচ করার পরে আমি আমার সেগুলি মুখ চোখ নাক মানে যেখানে শরীরে প্রবেশ করার মতন জায়গা আছে সেই জায়গায় টাচ করি, তাহলে কীভাবে এটা ছড়ায় গেল? এখন আমরা তো এই এই মুহূর্ত পর্যন্ত হ্যাপাজার্ডলি সব কিছু বললাম, যে করোনা ভাইরাসে আক্রান্ত একটা রোগী এই হয়, এই তার জটিলতা হয়, এই জন্যে সে মৃত্যু মুখে পতিত হয়, এইভাবে সে ছড়ায়। এখন আমি তাহলে নিজেকে প্রোটেকশন করবো কীভাবে? আমি প্রথমেই ধরে নেব যে আমি রোগী, তাহলে আমার কাছ থেকে কারো যেন রোগটা না ছড়ায় সে প্রোটেকশন আমি নেব। আমি হাঁচি কাশি দেওয়ার সময় আমার পার্সোনাল হাইজিন মেনটেন করা অবস্থায় দেবো, আমার কাছে রুমাল থাকবে, আমার কাছে টিস্যু থাকবে, অ্যাটলিস্ট আমার জিনিসপত্র আমি আমার মধ্যে রাখবো, আমি প্রকৃতিতে ছেড়ে দেবো না, 1 নম্বর। 2 নম্বর, আমি নিতে চাই না, তাহলে আমি যা যা বললাম একটু আগে আমি সেগুলি ব্যবস্থা করবো, অন্যেরটাও আমি নেবো না, তাই না? অন্যে হাঁচি কাশি দিবে, বাতাসে ছড়িয়ে দেবে, আমি সেই পরিবেশে থাকবো, আমি সেটাও নিব না।
আমি কাউকে টাচ করব না, সেই জন্যে সৌহার্দ সূচক হ্যান্ডশেকও করবো না, কারণ তার হাত তো সে তো নাক মুছে। কাছে কাছে দেওয়ার পরে আমাদের অভ্যাস, বাচ্চা বলো আর আমারও বলো সব একই কথা, গিয়ে দেখুক আর না দেখুক শার্টের হাতায় মুছে ফেললাম। তাহলে রয়ে গেল এগুলি, যতক্ষণ পর্যন্ত এটা ফ্লুইডের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ভাইরাসটা থাকবে। তাহলে করণীয় কি? তাহলে করণীয় বাইরে যতই ঘোরাঘুরি করলাম সবসময় মাস্ক পরে, নিজেকে প্রোটেকশন দিলাম, নিজের থেকে অন্যকে প্রোটেকশন দিলাম মাস্ক। দ্বিতীয়ত জামা কাপড় যা ব্যবহার করলাম সেগুলি তীব্র রোদে অথবা তীব্র রোদে শুকায় ফেলতে হবে, অথবা আমি ধুয়ে ফেললাম। ধোয়ার সময় খেয়াল রাখতে হবে টেম্পারেচার যেন কোনো অবস্থাতে 60 ডিগ্রির নিচে সেন্টিগ্রেড না থাকে, কারণ হচ্ছে ভাইরাস প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন যেন কত ডিগ্রিতে সে নষ্ট হয়, এই 60 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি না জেনে থাকো বলে দিলাম, যে কোনো প্রোটিন 60 ডিগ্রিতে ডিনেচার্ড হয়ে যায়, তাহলে ভাইরাসের প্রোটিনটাও ডিনেচার্ড হয়ে গেল, ডিনেচার্ড হয়ে গেলে সে আর নতুন করে কাউকে ইনফেক্ট করতে পারে না। বেশ, তাহলে ওটা করে ফেললাম, সিদ্ধ করে ফেললাম সমস্ত ব্যবহার্য জামা কাপড়, যত যা বর্জ্য আছে সবগুলিকে মাটির নিচে পুঁতে দিলাম। যদি এইগুলি না করি তাহলে এইগুলি ছড়াবে, স্যাম্পল হিসাবে এটা থাকবে না, এটা ছড়াবে, ঠিক আছে? এখন ছড়ানোর পরে কি হয় সে ভিবি সেটা তো বলেই দিলাম, 100 জনের মধ্যে 70 জন মারা যাবে, যতই ভালো স্বাস্থ্যের অধিকারী হোক না কেন। বাকি যে 30 জন বেঁচে থাকবে কোন কোন অর্গানের বিনিময়ে বেঁচে থাকবে আমি জানি না, কারণ আমার অভিজ্ঞতা শুধু পড়াশোনায়, শুধু রেডিও টেলিভিশনে খবর শোনায় দেখায়, আর আমার দেশে এখনও সেটা অভিজ্ঞতা নেই, এবং আমি চাই না এই অভিজ্ঞতা আমার হোক। কারণ আমাদের দেশে যারা যারাই খুব মারাত্মক অসুখের রোগী হন তারা ইন্টেনসিভ কেয়ারে যায়, ICU ভর্তি হন, এতে তোমার সাথে জানো অত্যন্ত খরচবহুল ICU তারা যায়, কিন্তু ICU থেকে জীবিত ফেরত এসছেন এরকম স্ট্যাটিস্টিক্স আমাদের খুবই খারাপ। তার মানে বুঝে গেল আমাদের ICU ম্যানেজমেন্ট ভালো না, আর ওই রোগীগুলিকে একেবারে 100%কে ICU দিতে হবে, এবং তাহলে আমার দেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 100%ই এ জগতে নাই, তাহলে কী দাঁড়ালো? এত খরচবহুল চিকিৎসা করে আমি তাকে বাঁচাতে পারবো না। তাহলে আমরা যতই বলি যে আমরা প্রিপেয়ার, আমাদের দেশে যদি এটা ছড়ায় আমরা খুব ভালোভাবে ঠিক করে ফেলতে পারবো, এটা খুব সম্ভবত আমরা পারবো না। এই ঘনবসতির দেশে যদি ওই রকম হয় এবং হাইজিন সেন্স যাদের মিনিমাম, এই যে আমি আজকে বলে গেছি এই রুম থেকে বেরোয়ার পরে আমি যতগুলি হাইজিনের কথা বললাম এগুলি যদি মেনটেন না করো তাহলে শিক্ষাটা বৃথা যাবে। এটা করতে হবে এই জন্যে যে আমি যেমন অন্যকে ইনফেক্ট করবো না আমি অন্যের কাছ থেকে নিবো না, এটা মাস্ট। শুধু এইটুকু করতে পারলেই দেখা যাবে যে এটা আর বেশি মারাত্মক আকারে ছড়াবে না। কিন্তু প্রশ্ন, এটা তো আমাদের দেশের না, এটা তো আসছে বাইরে থেকে, আমাকে প্রোটেকশন তো দিতে কি পপুলেশন তাদেরকে আমি স্ক্রিন করে ঠেকিয়ে দিব, কোয়ারেন্টাইনে রাখবো 14 দিন, হাজি ক্যাম্পে রাখছি, হাজি এক রুমে আছে এবং ফ্লোরে, এই শীতে যদি তার ইনফ্লুয়েঞ্জা নাও হয়ে থাকে এখন নতুন করে হবে, তবু আমি মেনে নিব এটা যেন করোনা না হয়, নর্মালটা হোক, less than 1% মর্টালিটি আমি মেনে নিব। আর যদি এদের মধ্যে কেউ নিয়ে এসে থাকে খোদা না করুক, তাহলে ওই পর্যন্ত যেন নাই, তো এখন পর্যন্ত পাওয়া যায়নি, উই আর হ্যাপি। আমরা মা বাবার সান্নিধ্যেই মারা যেতে চাই। একজন ফেসবুকে লাইভ এসে বলেছে যে আপনারা বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে ওদেরকে, আপনাদের সিদ্ধান্ত আমি প্রতি পরিবর্তন করব না, আপনারা যান, যারা যেতে চান যান, কিন্তু এটা ঠিক যে যারাই আসতেছে যদি কারো ভিতরে থাকে এটা একটা হ্যাভক। তো করোনা ভাইরাস উদ্বিগ্নতা ও করণীয় শীর্ষক সেমিনারে ভাইরাস পর্যন্ত আসলাম, আমি জানি না কি বলেছি, আমি মনে হয় এক্সাইটেড বেশি, তাই হয়তো না আছে আগা না আছে তলা, কিন্তু আমি এখন ছেড়ে দিচ্ছি সবার কাছে যে একেবারে ক্ষুদ্র লেভেল থেকে ভাইরাস থেকে শুরু করে যে কোনো লেভেলের প্রশ্ন যদি আসে আমি তাহলে উত্তর দিয়ে সেটা স্যাটিসফাই করতে পারি। মনীষা?